नमस्कार आरटीडी किचने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आपनादेर साथे एकदम निरामिष भोगेर मांसेर रेसिपि शेयर करे नेब। सामनेई काली पुजो और ये काली पुजोते अनेकेर बाड़ीतेई ये निरामिष मांसटा किन्तु भोगे निवेदन करा हय। और काली पुजो छाड़ाओ एकदम पेंयाज रसुन बाद दिए खूब सहज पद्धतिते असाधारण रेसिपिटा किन्तु बाड़ीते तैरी करते पारेन, सबार भीषण भालो लागबे। प्रथमे आमरा एखाने 600 ग्राम कचि पाठार मांस निये नियेछि। एबार आमरा मांसटाके मैरिनेट करे नेब। मांसटाके मैरिनेट करबार जोन्नो आमरा निये निच्छि 4 থেকে 5 चामच टक दई, 1 गुड़ो 1 चा चामच परिमाण, काश्मीरी लाल लंकार गुड़ो दिए दिच्छी 1 चा चामच परिमाण, आर दिए दिच्छी स्वाद अनुयायी नून। एबार आमरा मशलागुलो मांसटार साथे भालो करे माखिए नेब। मांसटा जेहेतु आमरा कड़ाईते तैरी करब, कारण बेशिरभाग क्षेत्रेई भोगेर मांस कड़ाईतेई तैरी हय, सेई जन्नो आमरा 3 থেকে 4 घंटार जन्नो मांसटाके मैरिनेट करे रेखे देब। किन्तु आपनारा प्रेसार कुकारेओ करते पारेन, सेटाओ आमी भिडियो चलाकालीन बोले देब। एबार आमरा कड़ाईते निये निच्छि तेल। तेलटा गरम हये गेले एर मध्य दिये देब केटे रखा आलुर टुकरो। आमरा आलूटा किन्तु आगे थेके सामान्य एकटु नून माखिए रेखेछिलाम, आर आमादेर परिवारेर सबारई पाठार मांसेर आलूगुलो खेते भीषण भालो लागे, सेई जोन्नो एकटु बेशी परिमाणे आलू नियेछि। आपनारा आपनादेर परिमाण मतन आलू निते पारेन। आमरा आलूगुलोके सामान्य एकटु लालचे करे भेजे नेब। आलूटा सामान्य एकटु लालचे करे भेजे नियेछि, आर आलूगुलो किन्तु एकदम ही नरम हो जायनि, सामान्य एकटु जस्ट लालचे हो गेछे। एबार आमरा तेल थेके आलूटा तुले निच्छि। एबार ओई तेलेर मध्येई बाकी उपकरणगुलो देब। आपनारा चाइले सामान्य घिओ निते पारेन। दिये दिलाम 2টো तेजपाता, दारचिनी, 4টে লবঙ্গ আর 3টে এলাচ। কয়েক সেকেন্ড ফোড়নটা ভালো করে নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। ভালো করে কয়েক সেকেন্ড নাড়ব। এরপর এই নিরামিষ পাঁঠার মাংসের একটা গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হলো হিং। হিংটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু হিং দিলাম, 4 ভাগের 1 ভাগ পরিমাণ হিং দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিনি। একদম গরম তেলের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলে মাংসটার রং দারুণ আসবে, কিন্তু খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়। এবার আমরা একে একে দিয়ে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো। 2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বড় চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকব। এই সময় জলটা ব্যবহার করব না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, আর খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষাতে থাকব। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমরা কড়াইতেই তৈরি করব, সেই জন্য 3 থেকে 4 ঘন্টার জন্য মাটনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাটনটা ভালো করে মশলাটার সাথে কষাতে হবে। মাটনটা আমরা 3 থেকে 4 মিনিট সময় ধরে অনবরত এইভাবেই নাড়তে থাকব। মাটন যত বেশিক্ষণ ধরে কষবেন স্বাদ তত খুলবে। মাটনটা আমরা 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে কষালাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমরা গরম জল ব্যবহার করছি। আপনারা যারা প্রেসার কুকারে তৈরি করবেন সেক্ষেত্রে 4 থেকে 5টা সিটি হওয়া অবধি প্রেসার কুকারে মাটনটাকে তৈরি করতে থাকবেন। আমরা কড়াইতেই তৈরি করব। এবার আমরা চাপা দিয়ে দিচ্ছি ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুর টুকরোটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটাও মেশাতে থাকব। এরপর আবার আমরা চাপা দিয়ে দেব যতক্ষণ না মাটনটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। আরও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। চাপাটা আমরা সরিয়ে দিলাম। দেখুন দারুণ কালারটা এসে গেছে। আর আমরা দেখিনি মাটনটা নরম হয়েছে কিনা। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে মাটনটা। এবার আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমরা প্রথমেই দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ঘি, পাঁঠার মাংসের মধ্যে ঘি দিলে যেন টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমরা ভালো করে ঘিটা আর গরম মশলাটা মিশিয়ে দেব। ব্যাস ভালো করে মিশিয়ে দিলেই আমাদের নিরামিষ ভোগের মাংস একদম রেডি। অসাধারণ টেস্টের নিরামিষ ভোগের মাংস আমরা সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা দুর্দান্ত হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। যাদের বাড়িতে কালী পুজো হয় আর কালী পুজোতে মাংস হয় তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর বাকিরাও যাদের বাড়িতে পুজো হয় না তারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে খেতে। এই দুর্দান্ত টেস্টের নিরামিষ মাংস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন এরকম রেসিপি জানতে আরটিডি কিচেনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।